আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ম্যাচটি হচ্ছে লিভারপুল ভার্সেস লিডস ইউনাইটেড ম্যাচ। এই ম্যাচটিতে কী হয়, কে জেতে কে হারে অবশ্যই ফুল ম্যাচটি দেখবেন। ম্যাচটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক দিয়ে দিবেন, যাতে করে সবার আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখতে পাচ্ছেন খেলাটি শুরু হয়ে গিয়েছে। তো খেলার শুরুর দিকে আমি যে ট্রিক্সটা অ্যাপ্লাই করি ওইটা অ্যাপ্লাই করা ট্রাই করেছিলাম, যদি এখানে আমি বেশিরভাগ সময়ই সাকসেসফুল হই না, তো আজকে হইনি। তো খেলাটা দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক দিয়ে দিবেন, যাতে করে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং কি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন এবং কি কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় আমার ভুল হচ্ছে বা আমার কী কী ইম্প্রুভমেন্ট করা দরকার। তো এখানে আমি পাস দিয়েছি। তো খেলাটি হচ্ছে লিভারপুল ভার্সেস লিডস ইউনাইটেডের ম্যাচ। তো ম্যাচটিতে কে জেতে কে হারে অবশ্যই ফুল ম্যাচটি দেখবেন এবং কি আশা করি ম্যাচটি আপনাদের ভালো লাগবে। সো যারা যারা ফুটবল ম্যাচ দেখেন, ইংলিশ লিগ দেখেন, তারা অবশ্যই জানেন কবে কি ম্যাচটা। যেখানে জোনস অস্থির একটি গোল দিয়ে দেয়, গোলকিপারের থেকে বলটি পাস নিয়ে গোল দিয়ে দেয়। তো অসাধারণ গোল দেয়, লিডস 1-0 গোলে পিছিয়ে পড়ে। তো দেখতে পাচ্ছেন অপোনেন্ট অ্যাটেকে যাওয়া ট্রাই করতেছিল, যদিও পারেনি। তো এখানে আমি অ্যাটেকে যাইতেছি, ব্যান্ডেই কিক দিয়েছে এবং কি অসাধারণ গোল। সো ব্যান্ডেই এবং আরেকটি গোল দিয়ে দিয়েছে ব্যান্ডেইক। সো 2-0 গোল আমি এগিয়ে গিয়েছি। তো এই গোলটিও সুপার পাওয়ারফুল শট মেরেছিল ব্যান্ডেইক। আর ব্যান্ডেইক নেদারল্যান্ডের অনেক ভালো একটা প্লেয়ার আমরা জানি। তো এখানে আমি আবারও অ্যাটেকের দিকে যাচ্ছি। কিক করা ট্রাই করেছিলাম যদিও পারিনি। এখানে কর্নার কিক করেছে আর্নল্ড, কিন্তু আবারও কর্নার, একজন আর্নল্ড আবারও কর্নার, শর্ট কর্নার করেছে। এখানে কিক করছে হ্যান্ডারসন, বাট বাইরে দিয়ে বলটি। অসাধারণ গোল দিয়ে দিয়েছে আরেকটি, এবং মোহাম্মদ সালাহ এই গোলটি দিয়েছে। সুন্দর গোল, অসাধারণ গোল দিয়েছে মোহাম্মদ সালাহ। 24 মিনিটের সময় 3-0 গোলে লিভারপুল এগিয়ে যায়। তুমি তার সেলিব্রেশনটা দেখুন, অসাধারণ সেলিব্রেশন। এখানে আমি স্লাইড দিয়ে বলটি নিয়ে নেই, পাস দিয়েছি দিয়াগোকে। দিয়াগো কিক করেছে গোলকিপার হাতে, বল লেগে একটুর জন্য গোলটি হয়নি, তবে গোলটি হয়ে যেতে পারত। হেরিসের বলটা নিয়ে গেছে অপোনেন্ট প্লেয়ার হেরিসন। তো এখানে ব্যামফোর্ড হয়ে গেছে বলে আমি এখানে ট্যাকেলটা ট্রাই করেছিলাম, যদি পারিনি। কিক করেছে এবং কি কর্নার পেয়েছে অপোনেন্টের টিম। তো দেখা যায় অপোনেন্টের টিম কর্নারে কি করতে পারে। তো কর্নার কিক করেছে, হেড দেওয়া ট্রাই করেছে যদি পারেনি। এখানে আমি বলটি ক্লিয়ার করার ট্রাই করছি, ক্লিয়ার করে দিয়েছি। সো 39 মিনিটে খেলা চলতেছিল এবং স্কোর ছিল আমার 3 আর আমার অপোনেন্টের 0। তো এখানে দেখুন আমি লং পাস দিয়েছি। খেলা হাফ টাইম শেষের দিকে, 3 মিনিট এক্সট্রা টাইম দিয়েছে। সো দেখা যাক আর কোনো গোল হয় কি না এই হাফে। পাস দিয়েছে রবার্টসন থেকে নুনেজে গেছে বল। পুলিশ পাস দিয়েছে দিয়াগোকে, দিয়াগো ক্রস করেছে, ওই অসাধারণ কিক এবং গোল। তো গোল দিয়ে দিয়েছে মোহাম্মদ সালাহ আবারও, দ্বিতীয় গোল ম্যাচের, এবং কি অসাধারণ হয়েছে গোলটি। এবং তার সেলিব্রেশন এলিয়েনের মতো, এবং কি পা একটু উপরে উঠে, মানে কি এক সেলিব্রেশন ভাই। যাই হোক, ফার্স্ট হাফ শেষ স্কোর ছিল আমার 4 আর আমার অপোনেন্টের 0। সো আমার পজিশন দেখলে 57-43 ছিল, আমার পাস ছিল 33, আমার অপোনেন্টের পাস ছিল 22। তো সেকেন্ড হাফ খেলা শুরু হইতেছে, সেকেন্ড হাফ খেলা শুরু হয়ে গিয়েছে। তো সেকেন্ড হাফ খেলা কে জিতে, অর্থাৎ সেকেন্ড হাফে কি অপোনেন্টে তুলে গোল দিকে এগিয়ে যাবে নাকি আরও গোল খেয়ে পিছিয়ে পড়ে যাবে, এটাই দেখার বিষয়। তো এখানে 48 মিনিটে খেলা চলতেছিল। এখানে অপোনেন্ট অ্যাটেকে যাওয়ার ট্রাই করতেছিল, অ্যাটেকে চলেও গেছে,
হেরিসনের কাছে বল, হেরিসন কিক করতে গিয়েছিল তখনই আমার প্লেয়ার ট্যাকেল করে বলটি অসাধারণ ট্যাকেল করেছিল, এখানে আবার থ্রো। তো এখন ইফুটবল নতুন করে সিস্টেম বের করেছে যে অ্যাটাকিং মোড ডিফেন্সিভ মোড গেমের মধ্যে সিলেক্ট করা যাবে। তো আমি অ্যাটাকিং মোডে খেলতেছিলাম, তো এখানে এলিসন সুন্দর একটি সেভ দিয়ে দিয়েছে আমার গোলকিপার এলিসন ব্যাকার। তো আবারও কর্নার, তো শর্ট কর্নার করেছে, বল পাস দিয়ে দিয়েছি আমি অ্যান্ডারসনকে, অ্যান্ডারসন বলটা নিয়ে এগোচ্ছে, বল দিয়েছি রবার্টসনের কাছে, বল রবার্টসন দেখা যাক কী করে। রবার্টসন পাসটি সুন্দর হয়নি, ভালোভাবে পাসটি দিতে পারতো হয়তো গোল হতে পারতো। তো যাই হোক, গোল অলরেডি অনেকগুলো দিয়ে দিয়েছি, তো এখানে অফসাইড হয়েছে। যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে এটি ক্লিক দিয়ে দিবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সেখানে আমি একটু পাওয়ার যে থ্রোগুলো পাওয়ার ক্রস করে ট্রাই করেছি, এটাকে পাওয়ার পাস দিয়েছিলাম, তো এখানে আমি থ্রো হয়েছে, এখানে কিক দিয়ে পাস দিয়েছি, সালা কিক করেছে তবে অপোনেন্টের প্লেয়ারের গায়ে বল লেগে গোল হয়নি। আমি ট্যাকেল করার ট্রাই করতেছিলাম যদিও পারতেছিলাম না, এখানে আবারও ট্যাকেল করতে ট্রাই করি, অপোনেন্ট কিক করেছে তবে উপর দিয়ে বলটি চলে যায়, যদি গোল দিতে পারতো তাও একটু হলেও এগোতে পারতো অপোনেন্ট। তো এখানে সাবস্টিটিউশন করেছে লিডস ইউনাইটেড। যাই হোক, খেলা প্রায় শেষের দিকে, অর্থাৎ 88 মিনিটে খেলা চলতেছিল, এখানে দিয়ে জোটার কাছে বল ক্রস করেছে, হ্যান্ডারসন কিক করা ট্রাই করেছে তবে কর্নার মেবি, হ্যাঁ কর্নার কিক হয়েছে, শুয়ে গিয়েছে প্লেয়ার, কী করবে গোল দিতে পারতেছে না। সেখানে ক্রস করেছে, নুনেস হেড দেওয়ার ট্রাই করেছে তবে গোল হয়নি, কিক করেছে গোল, তো গোল দিয়ে দিয়েছে নুনেস। সো 88 মিনিটে গোল দিয়ে দিয়েছে নুনেস, আমি কি গোলটি প্রথমে হেড দেওয়ার ট্রাই করেছিল যদিও পারেনি, পরে দিয়ে কিক করে গোল দিয়েছে, অসাধারণ গোল দিয়েছে। তো 5-0 আমি এগিয়ে যাই, গোলকিপার পানি খাইতেছে, রোজা রাখে না প্যারোসদার। তো এখানে আমার নুনেস যাচ্ছে কিক করা ট্রাই করেছে তবে কিক করতে দেয়নি অপোনেন্টের প্লেয়ার। তো খেলা শেষ, খেলা শেষে স্কোর হচ্ছে লিভারপুল 5 আর লিডস ইউনাইটেড 0। তো 5-0 আমি ম্যাচটি জিতে যাই, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মোহাম্মদ সালা, হবে না কেন, খুব ভালো খেলেছে এই ম্যাচটিতে, 2টি গোল করেছে, এমনকি ওভারঅল পজিশন যদি দেখেন আপনারা 57 আর 43, আমার ছিল 57, আমার ওপেন্ট ছিল 43, আমার পাস ছিল 676, আমার ওপেন্টটি ছিল 44। আল্লাহ হাফেজ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। সো আল্লাহ হাফেজ।